কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ এলাকায় ধর্মঘটের সমর্থনে শনিবার র্যালি ও পথসভা আয়োজিত হলো। এদিন সিটু ও আইটিইউসির পক্ষ থেকে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ এলাকায় আগামী 28 ও 29 নভেম্বর ধর্মঘটের সমর্থনে র্যালি ও পথসভা আয়োজিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটু আলিপুরদুয়ার জেলার সম্পাদক বিকাশ মাহালি। এই পরিকল্পনা নিয়ে বর্তমান মোদি সরকার মালিকদের হাতে আরো বেশি বেশি ক্ষমতা দিচ্ছে, কিন্তু গরিব মানুষের যে আইনগুলো ছিল, যে সমাজের সুরক্ষাগুলো ছিল, সে সমস্ত আইনগুলোকে কেড়ে নিচ্ছে। কারণ মালিকদের আরো বেশি বেশি করে সম্পদ তৈরি হোক। আজকে আমাদের দেশে গরিব লোক আরো গরিব হচ্ছে, ধনী লোক আরো ধনী হচ্ছে। এই জায়গা আমরা আজ পর্যন্তই দেশের যে সমস্ত কেন্দ্র কেন্দ্রের দেশের রেল বিমা থেকে সমস্ত রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে সরকারি বেসরকারি হাতে সরকার আর কেন্দ্র সরকার, যে স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা সরকারি বেসরকারি হাতে করে চলে যায়, তাহলে গরিব মানুষ যারা যাদের ছেলে মেয়েদেরকে কোথায় দিচ্ছে। এটা আসল উদ্দেশ্য হলো যে গরিব মানুষরা শিক্ষা না পাক, শিক্ষা থেকে দূরে থাকুক, এই উদ্দেশ্য নিয়ে এরা কাজ করছে। কারণ যেখানে শিক্ষা থাকবে সেখানে সবার দেওয়া হবে, এই জন্য এরা চাচ্ছে না যে শিক্ষা না থাকুক। সেই জন্যই এই কেন্দ্র সরকার গোটে পেরে দেখেছে যে সমস্ত দেশের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি করার চেষ্টা করছে। সেই জন্য আমরা বারবার আমরা কেন্দ্রীয় কেন্দ্রের থেকে দাবি করছি, এই করোনা সুযোগে ভুল কষ্ট করে দেশের সাধারণ গরিব মানুষরা না খেয়ে রাস্তায় কোথায় দক্ষিণ ভারত থেকে কোনো ভারত আসতে গিয়ে অনেক রাস্তায় এই সর্বোচ্চ মানুষরা মারা গেল, অনেকে এখানে কাজ করছে না। আমাদের জেলার ভুটান গেটে গেলে আজ করোনা সময় যে ভুটান গেট বন্ধ হওয়ার পর থেকে এখানে হাজার হাজার শ্রমিকরা কাজ কাজ হারাইছে, কে কেরালা যাচ্ছে, কে তামিলনাড়ু যাচ্ছে, কে কোথায় যাচ্ছে, কাজ পাচ্ছে না। সেই জন্য আমরা কেন্দ্রের কেন্দ্র থেকে কেন্দ্র সরকারকে দাবি করেছি যে যারা কাজ পাচ্ছে না, এই করোনা পিরিয়ডে যাদের ক্ষতি হলো, তাদের যে গরম মানুষ যারা আয়কর দেয় না, যারা ট্যাক্স দেয় না, তাদের অ্যাকাউন্টে সরাসরি 7,500 টাকা দেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় কেন্দ্র ফেডারেশন থেকে দাবি তুলেছি। সঙ্গে সঙ্গে যে রেশন পর কাটে 5 কেজি রেশন দেওয়া হয়, তাদেরকে 5 কেজির বদলে 10 কেজি রেশন। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।